শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আলী, বাবার নাম মরহুম আবু খায়, মায়ের নাম মরহুম নবীনা খাতুন। কদমবার মুসলিম, কদমবার মোমিন রোড, 40 নম্বর মোমিন রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। ওখানে 1956 থেকে আমার ওখানে অবস্থান। ওখান থেকে লেখাপড়া করে 1968 সালে আমার মেট্রিক শেষ করে 69 সালে আমি চাকরিতে যোগদান করি ছোট কুমিরা গোলাম মসজিদে। 69-এ তখন এই আপনার 69 থেকে 70-এ যে অসহযোগ আন্দোলন ছিল, তখন আমরা গোলাম মসজিদে শ্রমিক আন্দোলনের সাথে, শ্রমিক লীগের শ্রমিকদের অ্যাসোসিয়েশনের সাথে আমরা জড়িত ছিলাম। 1971-এর 26 মার্চ রাতে যখন হানাদার বাহিনী হঠাৎ করে রাত্রে অন্ধকারে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং নিরহ জনগণের উপর আক্রমণ করে, তখন আমি কুমিরা সুট কুমিরেই ছিলাম। ওখানেই আমরা 26-27 মার্চ আমরা সুলতানা জুটমিলের ওয়ার্কশপের ফোরম্যান এক্স আর্মি নুরুল নবী, উনি আর আমি আরও বেশ কিছু সদস্য লোক আমরা নুরুল নবী সাহেব আমাদেরকে সংগঠিত করে একটা টিম গঠন করেন। সেই টিমে উনি ছিলেন আমাদের লিডার নুরুল নবী পাশখালি বাড়ি, উনি সুলতানা জুটমিলের ফোরম্যান ছিলেন। তো আমরা বরকুমিরে আসিয়া আমাদেরকে আর্মির পক্ষ থেকে মানে গ্রেনেড সাপ্লাই দিছে আমাদেরকে নুরুল নবী। হঠাৎ করে আমাদেরকে তাৎক্ষণিক আমাদেরকে গ্রেনেড অপারেশনের সমস্ত কিছু প্রশিক্ষণ দিয়ে আমরা 1-2 ঘন্টার ভিতরে এগুলো প্রশিক্ষণ গ্রহণ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুত নিই, আমরা ক্যাম্পোস নিই। ওই সময় আবার খবর আসে যে আপনারা এখন এখান থেকে উগ্রহ, তখন আমাদেরকে ব্যাক করে চিটাগাং নিয়ে আসছে। তো আমরা চলে আসছি, হ্যাঁ আবার আমাদেরকে নিয়েছে ওখানে। আবার একদিন পরেই কীভাবে 27-28 তারিখ কি 29 তারিখ হবে পাকিস্তান হানাদার বাহিনী বাইরে আসতেছে, আমরা কুমিরে তাদেরকে আক্রমণ করি। তো ওখান থেকে আমরা ফলাই ধার চলে গেছি, আমরা এখানে চিনিয়া টাউনে চলে আসি। চিনিয়া টাউনে যে ঠিক আমরা এই কদমবাড়িতে চলে আসি। আমি আসি, আমি আজ সাদে সফি খান, মোতরাম সফি, এই যে আপনার আব্দুল আজিজ, এগুলো সব আমার ছোটো ভাই। আমি তাদের তো
বয়সে সিনিয়র, সবজি দিয়ে সিনিয়র হিসেবে আমাকে বড় ভাই হিসেবে সবাই সম্বোধন করে। এখান থেকে আমরা কার্যক্রম এখান থেকে পরিচালনা হতো। তো এখানে আমাদের সাথে সম্পৃক্ত ছিল আব্দুল আজিজ ছিল, এই যে সাদেক ছিল, এরা সবাই ছিল। আর তোহা কাজে তো উনি সব কিছু দিক নির্দেশনা দিতেন আমাদেরকে, সেই হিসাবে বিভিন্ন জায়গায় উনি যাকে যেখানে পাঠাতেন ওখানে গিয়ে অপারেশন করেছিলেন। আসতো এখানে আপনার নিজস্ব কোনো জায়গায় অংশগ্রহণ ছিল কিনা কোনো যুদ্ধ? একান্ত যুদ্ধের পাশে স্পানিশ যুদ্ধ একান্ত একান্ত যুদ্ধে একান্ত যুদ্ধের পাশে যে ওয়াপদার টপার ছিল ওখানে আমরা গিয়ে ওখানে অংশগ্রহণ করি, ওটাকে উড়িয়ে দেওয়া হয় বিদ্যুতের টাওয়ার। পরবর্তীতে এই তো আমরা স্বাধীন হয়ে গেল, তখন আমরা সবাই তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।